শুভ সকাল। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজ আমাদের যে বিষয়ের ক্লাস, সেই বিষয়ে আমরা আগের আলোচনার ধারাবাহিকতায় বিবর্তনবাদ, পর্যায়ক্রমে বিবর্তনের উপরে আমাদের অনেকগুলো ক্লাস হয়েছে। সেখানে আমরা দেখতে পেয়েছি বিবর্তনের যান্ত্রিক বিবর্তনবাদীদের মত বিস্তৃত ভাবে আলোচনা আমরা ইতিমধ্যে করে ফেলেছি। এর ভিতরে সেই আলোচনার সূত্র ধরে আজকের আমাদের আলোচনা নতুন এক বিবর্তনবাদী মত নিয়ে। সেই বিবর্তনবাদ কি কথা বলে সেই সেটা আমাদের আজকের আলোচ্য বিষয়। সেখানে আমরা দেখতে পাবো যে এই যে আগের আলোচনাগুলো হয়েছে যান্ত্রিক বিবর্তনবাদীদের মত আমরা দেখেছি, আরেকটা মতও রয়েছে বিবর্তনবাদীদের মধ্যে যে উদ্দেশ্যমূলক বিবর্তনবাদ। যান্ত্রিক বিবর্তনবাদ যেভাবে বলে যে যন্ত্রের মতন এক অন্ধ নিয়মে বিবর্তিত হয়ে চলেছে এই পৃথিবী বিশ্ব ব্রহ্মাণ্ড, তার বিপরীতে দাঁড়িয়ে তারা বলেন যে এক বুদ্ধিমান কর্তা রয়েছেন এই সমস্ত বিবর্তনের পেছনে এবং তার নিয়ন্ত্রণেই এই সবকিছু হয়ে চলেছে। এই যে দুই মত, এই দুই মতের বাইরের আরেক মত আমরা আজ আলোচনা করব, তা হচ্ছে সৃজনমূলক বিবর্তনবাদ। এই সৃজনমূলক বিবর্তনবাদের কথা বলেছেন ফরাসি দার্শনিক হেনরি বার্গস। আমরা পর্যায়ক্রমে দেখতে পাবো সামনে যে কিভাবে তিনি তার এই আলোচনাটা এগিয়ে নিয়েছেন এবং তার যে এই যে বিবর্তনবাদী মতের যে নতুন আরেক মত আমরা পেলাম যে সৃজনমূলক বিবর্তনবাদ, যা যান্ত্রিক বিবর্তনবাদ থেকে আলাদা, যা উদ্দেশ্যমূলক বিবর্তনবাদ থেকে আলাদা, তাহলে সেই বিবর্তনবাদের মূল কথাটা কি, তাই আমরা আজকের ক্লাসে জেনে নেব। এবং সেটা একেবারেই অন্যরকম হবে আগের সব মতের থেকে, একটা ভিন্ন এক মত। এবং সেখানে সেই সৃজনশীল বিবর্তনবাদে হেনরি বার্গস তিনি দেখাবেন যে কিভাবে একটা প্রাণ প্রবাহ, স্বাধীন এক মুক্ত প্রাণ প্রবাহ কাজ করে চলেছে এই বিবর্তনের পেছনে। এই বিষয় নিয়ে আমরা যদি এখন একটু স্লাইডের দিকে চলে আসি, আর আজকের আমাদের বিষয় এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি থিওরি অফ ক্রিয়েটিভ রিভলিউশন, হেনরি বার্গস, হেনরি বার্গসর সৃজনমূলক বিবর্তনবাদ। এই হলো আমাদের আজকের আলোচ্য বিষয়। এরপরে আমরা এই স্লাইডটাতে দেখতে পাচ্ছি তার ছবি, তার বইগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি। ক্রিয়েটিভ রিভলিউশন, এই বইটার নামই ক্রিয়েটিভ রিভলিউশন, এবং এটা এই বইটাতেই তিনি আজকে আমাদের যে আলোচনা যে তার সৃজনমূলক বিবর্তনবাদ নিয়ে, সেটা কিন্তু মূলত এই বইয়েই তিনি আলোচনা করেছেন। যুগান্তকারী বই, সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টিকারী একটা বই এটা। টাইম অ্যান্ড ফ্রি উইল তার আরেকটা বই, ক্রিয়েটিভ মাইন্ড, ম্যাটার অ্যান্ড মেমোরি, এগুলো সব তার গুরুত্বপূর্ণ বই। এবার আমরা চলে আসি তার সৃজনমূলক বিবর্তনবাদ বলতে তিনি যে একটা নতুন বিবর্তনবাদের কথা বলছেন এর মূল কথা কি। আগেই আমরা যে কথাটা বললাম, যান্ত্রিক আর উদ্দেশ্যমূলক বিবর্তনবাদের সমালোচনা তিনি করেছেন, এবং এই সমালোচনা করতে গিয়ে তিনি যে কথাগুলো তিনি বলেন যে এই যে যান্ত্রিক বিবর্তনবাদ, যেটা আমরা এই এর আগের সব ক্লাসগুলোতে করে এসেছি, সেই যান্ত্রিক বিবর্তনবাদের মূল কথা যেটা, সেটা হচ্ছে যে যে পরিবর্তনটা হয় তা আগের ঘটনার উপরে নির্ভরশীল। আগে তার একরকম অবস্থা থাকে, সেই অবস্থা থেকে সে কতগুলো কারণে সেটা বদলে অন্য আরেকটা অবস্থায় অভিযোজন করতে চায়, অ্যাডাপ্টেশনের কারণে বা তার যে জীবন সংগ্রাম, সার্ভাইভাল যে স্ট্র্যাটেজি তার মধ্যে পড়ে, এবং বেঁচে থাকার সংগ্রামের ভেতর দিয়ে সেই পরিবর্তনগুলো আসে। এবং সেই পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু একটা জিনিস আমরা সবসময় দেখতে পেয়েছি যে আগের অবস্থার উপরে সেটা নির্ভরশীল। তার মানে যান্ত্রিক বিবর্তনবাদ হচ্ছে তার অতীত যে অবস্থা, অতীতের ওপরে অতীত নিয়ন্ত্রণ করে তার সামনের অবস্থাটা কি হবে, বিবর্তিত হওয়ার বিষয়টা অতীত দ্বারা নিয়ন্ত্রিত। এখন আর যদি উদ্দেশ্যমূলক বিবর্তনবাদের কথা ক্ষেত্রেও তিনি বলেছেন যে এটাও সমালোচনার
যোগ্য, এ কারণে যে এই যে যান্ত্রিক বিবর্তনবাদীরা যেমন বললেন যে অতীতের অবস্থা তা পরবর্তী অবস্থার কারণ, এবং সেই আগের কোনো বস্তু পরিবর্তন তার আগের ঘটনার উপরে পুরোপুরি নির্ভরশীল থাকে। বিবর্তন প্রক্রিয়ার যে পূর্ববর্তী পরবর্তী যে স্তরটা, সেই স্তরটা আগের স্তরের দ্বারা নিয়ন্ত্রিত থাকে। আর এই যে যান্ত্রিক বিবর্তনবাদীদের অনুসারে আমরা এর আগের ক্লাসগুলোতে জেনে এসেছি যে একই আদিম জড় জড় বস্তু, প্রাণ, মন এসবের ক্রমিক একটা বিবর্তন সম্ভব হয়, আর এজন্য মানে জড় প্রাণ মনের মধ্যে তেমন কোনো মৌলিক পার্থক্য তারা দেখান না। আবার উদ্দেশ্যমূলক বিবর্তনবাদ তা মনে করে যে জগতে যে বিবর্তন, জীবন জগতে যে বিবর্তনটা ঘটছে তার পেছনে একটা উদ্দেশ্য রয়েছে, পূর্ব পরিকল্পিত একটা পরিণতির দিকে সবকিছু এগিয়ে চলেছে, পূর্ব পরিকল্পিত পরিণতি কে দিকে চলছে, এবং এই পরিকল্পনাকার, এই পরিকল্পনা হচ্ছে এক বুদ্ধিমান কর্তার বা এক বুদ্ধিমান সত্তার, এবং সেই নিয়ন্ত্রণের ভেতর দিয়ে এই সবকিছু পরিবর্তিত বিবর্তিত হয়ে চলেছে। এটা হলো উদ্দেশ্যমূলক বিবর্তনবাদের কথা। তাহলে এবার দেখা যাচ্ছে যে বার্কসও এই যান্ত্রিক বিবর্তনবাদীদের কথাও বলছেন যে এটা এক ধরনের নিয়ন্ত্রণ, অতীত দ্বারা নিয়ন্ত্রণ, আর উদ্দেশ্যমূলক বিবর্তনবাদীদের প্রসঙ্গে তিনি বলছেন এটা ভবিষ্যৎ দ্বারা নিয়ন্ত্রণ, কেননা বুদ্ধিমান কর্তা সব আগে থেকেই ঠিক করে রেখেছেন এবং সেই ভবিষ্যৎ নিয়ন্ত্রিত, সেই ভবিষ্যতের দিকেই বিবর্তনের ধারা বয়ে চলেছে। এখন এই দুইয়ের সমালোচনা করে তিনি বলছেন যে বিবর্তন প্রক্রিয়া যান্ত্রিক বা উদ্দেশ্যমূলক নয়, কোনো মতেই নয়। তাহলে কি? তাহলে তা হচ্ছে মানে স্বাধীন এবং সৃজনধর্মী, স্বাধীন এবং সৃজনধর্মী, খেয়াল করতে হবে কথাটা, কেননা এই জায়গাটাতেই তার পুরো এই সৃজনমূলক বিবর্তনবাদের মূল কথাটা দাঁড়িয়ে আছে, এই জায়গাটায় যে বিবর্তনের প্রক্রিয়া মুক্ত, স্বাধীন এবং সৃজনধর্মী। আচ্ছা, তাই যদি হয় তারপরে তিনি কিভাবে ব্যাখ্যা করেন আমরা সেই দিকে এবার নজর দেব, এবং সেখানে তিনি দেখাচ্ছেন যে গতি বা কাল, আমরা যাকে কাল বলছি, সেই কাল যে কালের ওপর দিয়ে আমরা চলি, মহাকাল, আমাদের জীবন সেই মহাকালের একটা খণ্ড অংশের ওপরে স্থাপন করা থাকে, যা আবার একসময় শুরু হয় আবার শেষ হয়, বুদবুদের মতো মিলিয়ে যায়। এই তো আমরা যারা মানুষ, যারা এই এত জ্ঞানের আলোচনা করছি, এত দর্শনের আলোচনা করছি, আমাদের জীবনও ওরকমই একটা বুদবুদ মহাকালের কাছে। তাহার সেই প্রেক্ষিতে তিনি বলছেন যে জগতে একমাত্র সত্য হচ্ছে এই মহাকাল, গতি বা কাল, এবং এটাই একমাত্র সত্য। আর জগৎ মানেই হচ্ছে পরিবর্তন। আজ আমি আছি, কথা বলছি, একটা সময় আজ থেকে কালও হতে পারে, কিছুক্ষণ পরেও হতে পারে, 10-15 বছর পরেও হতে পারে, যে আর এই জগতে আমি থাকবো না, বা আমাদের প্রত্যেকের ক্ষেত্রেই তা সত্য। তাহলে হেনরি বার্কসও বলছেন জগতে যে যে কালের উপরে এই সবকিছু ঘটে সেই মহাকাল একমাত্র সত্য, আর জগৎ হচ্ছে একটা পরিবর্তনের রাজ্য যেখানে সমস্ত কিছু পরিবর্তিত হয়ে চলেছে, মানুষ থেকে শুরু করে এই যে চারপাশে যা কিছু আমরা দেখি সমস্ত কিছু এক ক্রম পরিবর্তনের ভেতর দিয়ে সে এগিয়ে চলেছে। এবং এই যে সৃজনমূলক বিবর্তনবাদের আজকে আমাদের মূল যে আলোচনা, সেই আলোচনাতে এবার দেখো যে উনি তো আগের উদ্দেশ্যমূলকদের যে পূর্ব পরিকল্পনা বাতিল করলেন, তারপরে হচ্ছে যান্ত্রিকদের অন্ধ নিয়ম বাতিল করলেন, তাহলে এটা কি হবে? এটা হচ্ছে অনিয়ন্ত্রিত উদ্দেশ্যমূলক যে বিবর্তনবাদ যে কথাটা বলে, যে একটা পূর্ব পরিকল্পিত পরিণতির দিকে, পূর্ব পরিকল্পনার ভেতর দিয়ে এসে যায় না, পরিকল্পনাহীন, বিষয়টা হচ্ছে বিবর্তন হচ্ছে পরিকল্পনাহীন এবং এটা অনিয়ন্ত্রিত, এটা এক সৃজনধর্মী বিবর্তনের ধারা। সৃজনধর্মী বিবর্তনের ধারা, এটাই হচ্ছে সৃজনমূলক বিবর্তনবাদের একেবারে মূল কথা। আর মুক্ত, স্বাধীন প্রাণ প্রবাহ থেকেই সমস্ত কিছুর সৃষ্টি, একথা কে বলছেন? একথা বলছেন হেনরি বার্কসও। প্রাণ প্রবাহের বিষয়টা জেনে নেব যে প্রাণ প্রবাহ বলতে তিনি কি বোঝালেন। তিনি বলছেন মুক্ত স্বাধীন এক প্রাণ প্রবাহ থেকে সবকিছুর সৃষ্টি, তাই যান্ত্রিক নিয়ম বা জগৎ সত্তার অধীন নয়। যান্ত্রিক নিয়মের অধীন কারা বলে? যান্ত্রিক নিয়মের অধীন বলছে
জানা যান্ত্রিক বিবর্তনবাদের প্রবক্তা, আবার জগৎ সত্তার অধীন সেটা কারা বলছেন, যারা বলেন যে উদ্দেশ্যমূলক বিবর্তনবাদের কথা এক বুদ্ধিমান কর্তার পরিকল্পনায় সমস্ত কিছু চলছে সেটা তারা বলেন যে না, জগৎ যখন বিবর্তিত হয় সেই সময়টাতে সে কোনো নিয়ন্ত্রণের মধ্যে থাকে না, নিজেই নিজের মতন করে বিবর্তিত হয়ে চলে। এবার তিনি আরো যে ব্যাখ্যাটা দিচ্ছেন, যান্ত্রিকবাদ ও উদ্দেশ্যবাদ দুই স্বাধীন ও সৃজন ধর্মী বিবর্তন যে প্রক্রিয়া, তার উপরে এক ধরনের অযাচিত নিয়ন্ত্রণ আরোপ করে, যে নিয়ন্ত্রণ আরোপ করলে এই যে সৃষ্টির যে এক লীলা আমরা দেখতে পাই আমাদের চারপাশে সেটা ব্যাহত হয়। তিনি বলেন যে সবকিছু তো এক ধরনের মুক্ত স্বাধীন প্রাণ প্রবাহের মতো মনে হয়, সেখানে এই নিয়ন্ত্রণ থাকলে আমরা জানি যে নিয়ন্ত্রণ সবকিছুকে অনেক কিছুকে সৃষ্টিশীল হতে বাধা দেয়। যেমন একটা এরকম বলে থাকেন অনেক মনোবিজ্ঞানীরা যে অতিরিক্ত নিয়ন্ত্রণে শিশু বা অনেক বাবা মা খুব নিয়ন্ত্রণ যখন করে তখন সেই মানুষের তার যে সৃষ্টিশীল সত্তা সেটা কিন্তু অনেকটা নষ্ট হয়। আবার যদি এভাবে একটা ছাঁচের মধ্যে ফেলা যায় যে এই হচ্ছে তোমার এলাকা, এর বাইরে তুমি কোথাও যাবে না, ভাবতে পারবে না, যেতে পারবে না, এরকম করলে কিন্তু মানে এই সৃষ্টিধর্মী যে সমস্ত প্রতিভা তা কিন্তু নষ্ট হওয়ার অনেক উদাহরণ আছে এই অযাচিত নিয়ন্ত্রণে। সেই সমস্ত দিক মাথায় রেখে তিনি বলছেন এই হেনরি বার্কসও যে এই নিয়ন্ত্রণের ভেতর দিয়ে আমাদের এত যে সৃষ্টির খেলা আমরা চারপাশে দেখি সেটা এত নিয়ন্ত্রণের ভেতর দিয়ে আসা সম্ভব না। তাই তিনি বলেন সৃজনমূলক বিবর্তনবাদের সেই মূল কথাটা সেটা হচ্ছে এই এই যে প্রাণ প্রবাহ, সেই এক স্বাধীন প্রাণ প্রবাহের কথা তিনি বলেন, সেই স্বাধীন প্রাণ প্রবাহ এই জগৎকে বিবর্তিত করে চলেছে। তাহলে প্রাণ প্রবাহের কথা আমরা জানলাম, সেই প্রাণ প্রবাহটা কি সেটা এবার আমরা একটু বুঝে নেব। এই প্রাণ প্রবাহ এখানে দেখতে দেখা যাচ্ছে যে নামটা এলান ভাইটাল, এটা হচ্ছে এলান ভাইটাল হেনরি বার্কসও ব্যবহার করেছেন এবং খুব বিখ্যাত হয়েছে এই কথাটা যে প্রাণ প্রবাহের প্রতিশব্দ হিসেবে যে এলান ভাইটাল। তো এই প্রাণ প্রবাহ বা কাল প্রবাহ এটা কি বলতে গিয়ে তিনি বলছেন এই কথাটা যে স্থিতি বা জড়তা, একটা জায়গায় স্থির হয়ে থাকা স্থিতি মৃত্যুর সমতুল্য, গতি হচ্ছে জগতের রীতি এবং একমাত্র সত্য। একটা মানুষ যতক্ষণ চলাচলের ক্ষমতা রয়েছে সে ততক্ষণ জীবিত, যখন সে জড় হয়ে গেল তখন সে মৃত, এবং সে যখন আর চলৎশক্তিহীন হয়ে পড়ল, প্রাণ তার চলে গেল, তখন সে আর তো জীবিত রইল না। তো সেই সমস্ত কিছুর বিচারে তিনি বলছেন যে গতি হচ্ছে জগতের রীতি। একটা গাছ যখন বেঁচে থাকে তখনই সে বাড়ে, বৃদ্ধি পাওয়া, সে বৃদ্ধি পাওয়া গাছের যে বৃদ্ধি সে বৃদ্ধিটাই তার গতি, এবং তখনই সে জীবিত, আর যখন সে গতি হারালো তখনই সে মৃত হয়ে গেল। জগৎ মানেই পরিবর্তন, আর এই পরিবর্তনকে তিনি গতির সাথে তুলনা করছেন, এবং জগৎ হচ্ছে গতি, গতি জগৎ, গতি জগতের মূল ধর্ম, এইটা বলছেন আমাদের এই সৃজনশীল বিবর্তনবাদের প্রবক্তা হেনরি বার্কসও। তাহলে আমরা প্রাণ প্রবাহ বা কাল প্রবাহ বুঝলাম যে কাকে তিনি বলছেন এই প্রাণ প্রবাহ, এই যে গতি, যে গতির ওপরেই সমস্ত কিছুর সৃষ্টি, সমস্ত কিছুর বৃদ্ধি, সমস্ত কিছুর জীবিত অবস্থা, তাকেই তিনি বলছেন এই প্রাণ প্রবাহ, এই গতিরই প্রতিশব্দ, এই গতিরই তিনি নাম দিচ্ছেন কাল প্রবাহ বা প্রাণ প্রবাহ। এর পরের স্লাইডে আমরা একটু যদি তাকাই তাহলে এবার আমরা দেখতে পাবো যে এই প্রাণ প্রবাহ সৃষ্টিধর্মী প্রক্রিয়ায় জগতের বিবর্তন ঘটিয়ে চলেছে। হেনরি বার্কসের মূল কথা এটা, আর সৃজনমূলক বিবর্তনবাদেরও মূল কথা এটা যে প্রাণ প্রবাহ সৃষ্টিধর্মী প্রক্রিয়ায় এই বিবর্তন ঘটিয়ে চলেছে। সে প্রক্রিয়াটা কেমন? প্রাণ প্রবাহ সৃষ্টিধারায় নিয়ত সমৃদ্ধতর হয়ে চলে। প্রাণ প্রবাহ এক আগের যে অবস্থায় ছিল সেই যে মুক্ত স্বাধীন এক সৃষ্টিধারা, তার ভেতরে আরো সমৃদ্ধ, আরো সমৃদ্ধ, এভাবেই এই প্রাণ প্রবাহ চলে, এভাবেই বিবর্তনের প্রক্রিয়াটা চলে। এই প্রাণ প্রবাহটা কি? এটা নিজেই হচ্ছে এক আধ্যাত্মিক সত্তা, যেটা এক আধ্যাত্মিক
সত্তা, সেই সত্তাই এই প্রাণপ্রবাহ, এবং এই প্রাণপ্রবাহই সমস্ত কিছুকে বিবর্তিত করে চলেছে। আর এই সত্তার জ্ঞান কিভাবে হবে, এই সত্তার জ্ঞান কিভাবে হবে আমাদের, আমরা কিভাবে পাবো? এই প্রাণপ্রবাহ যে চলেছে জগতের ভেতরে, এক সৃষ্টির আনন্দে একটা প্রাণপ্রবাহ বয়ে চলেছে এই জগতের ভেতর দিয়ে, আমরা চারদিকে তাই দেখতে পাই, এটাই বলেন হেনরি বার্গসও। তাহলে এই জ্ঞান আমাদের কাছে কিভাবে আসবে? এটা কি আমরা বুদ্ধি দিয়ে পাবো? বুদ্ধি দিয়ে, লজিক দিয়ে, রিজন দিয়ে কি আমরা এটা পাবো? হেনরি বার্গসও বলছেন না, আমরা এটা সেভাবে পাবো না। তাহলে আমরা এটা কিভাবে পাবো? অভিজ্ঞতার ভেতর দিয়ে পাবো? হেনরি বার্গসও বলছেন না, তা কোনোভাবেই সম্ভব না। অভিজ্ঞতার ভেতর দিয়ে আমরা অনন্তকালকে কিভাবে জানব? আর এই প্রাণপ্রবাহ আধ্যাত্মিক সত্তা তো সেই অনন্তকালেরই আরেক প্রতিরূপ, এবং তার মধ্যে তো একটা ছোট্ট খণ্ডকালে আমাদের বাস, আমরা কিভাবে অভিজ্ঞতা দিয়ে সেই সত্তার জ্ঞান অর্জন করব? এটা জানা যাবে স্বজ্ঞার মাধ্যমে। তিনি বলছেন যে এই যে প্রাণপ্রবাহের যে আধ্যাত্মিক সত্তা, সেই সত্তাকে আমরা জানতে পারবো স্বজ্ঞা বা ইন্টুইশনের মাধ্যমে। স্বজ্ঞা কি? আমরা এর আগে আরেকটা ক্লাসে ইন্টুইশন, যে স্বজ্ঞাবাদ তোমরা পড়েছো, সেটা তোমরা যদি আরেকবার ওই ক্লাসটা দেখে নাও, সেই স্বজ্ঞাবাদেরও কিন্তু প্রবক্তা ছিলেন হেনরি বার্গসও, এবং সেখানে কিন্তু তোমরা আরো স্পষ্ট হয়ে যাবে যে স্বজ্ঞা বলতে আসলে আমরা কি বুঝবো। স্বজ্ঞা বলতে আমরা বুদ্ধি বুঝবো না, অভিজ্ঞতা বুঝবো না, স্বজ্ঞা বলতে আমরা বুঝবো এমন এক প্রত্যক্ষ উপলব্ধি যা এভাবে বুদ্ধির মতো করে লজিক দিয়ে বোঝানো যায় না, যা অভিজ্ঞতার মতন করে সংবেদনের মাধ্যমে আসে না, যা আমাদের অন্তর উপলব্ধি করে, যা আমাদের প্রত্যক্ষ অনুভূতি, আমাদের মন সেটা সরাসরি জানে, সেটা কোনো বুদ্ধির মাধ্যম, অভিজ্ঞতার মাধ্যম এসব দিয়ে জানে না, মন জানে তার উপলব্ধি দিয়ে, তাকে হেনরি বার্গস স্বজ্ঞা বলেছেন। বা স্বজ্ঞা বলতে দর্শনে সেই জ্ঞানের সেই মাধ্যমকেই বোঝায় যা সরাসরি প্রত্যক্ষ অনুভূতির ভেতর দিয়ে আমাদের মনে উপস্থিত হয়। সৃজনমূলক বিবর্তনবাদ তার মূল কথা এগুলোই। এবং এই যে আমরা এতক্ষণ যেটা দেখলাম যে তার এই প্রাণপ্রবাহের মাধ্যমে তিনি যে সৃজনমূলক বিবর্তনবাদের বর্ণনা দিচ্ছেন, যে এই প্রাণপ্রবাহ একেবারেই বাধাবন্ধনহীন, কোনো নিয়ন্ত্রণ বা পরিকল্পনার ধার সে ধারে না, কেবল চলার পথে নিত্য নতুন জিনিসের সৃষ্টি করে চলে, এবং এই নিত্য নতুন জিনিসের সৃষ্টি করাই এই বিবর্তনের বৈশিষ্ট্য। এই সৃজনমূলক বিবর্তনবাদের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে নিজের মানে বন্ধনহীন, নিয়ন্ত্রণহীন অবস্থায় এক আনন্দময় এক চলা, এবং সেই চলার ভেতর দিয়ে নিত্য নতুন জিনিসের সৃষ্টি করা। অনেকটা কবি যেমন করে কবিতা সৃষ্টি করেন, কবিতা রচনা করেন, যেভাবে একজন সাহিত্যিক যেভাবে তার কথা সাহিত্য রচনা করেন, যেভাবে একজন দার্শনিক তার দর্শনের তত্ত্ব আপন মনের মতো করে তিনি বলছেন যে আমার মন এগুলো বলে, সেখানে কিন্তু কোনো নিয়ন্ত্রণ আমরা দেখি না। যখনই কোনো নিয়ন্ত্রণ থাকে তখন কিন্তু তা দর্শন হয় না, যখন কোনো নিয়ন্ত্রণ থাকে তখন কিন্তু তা এই সাহিত্যও হয় না এবং কবিতাও হয় না, কিছুই হয় না। যখন আর একটা মানুষের ভেতরেও, আমরা মানুষ বলে বারবার এই কথাটা আসেও যে মানুষেরও পরিপূর্ণ বিকাশ আমরা তখনই দেখি যখন সে মুক্ত স্বাধীন, একটা কোনো কঠোর কোনো নিয়ন্ত্রণের ভেতর দিয়ে কোনো মুক্ত স্বাধীন সত্তার সৃষ্টিশীল চেহারা, সৃষ্টিশীল রূপ আসে না। এবং হেনরি বার্গসও এই যুক্তিই দেন যে এইভাবে এই যে চারপাশে যে বিবর্তন, তা এইরকম নিত্য নতুন জিনিসের সৃষ্টি যে করতে পারে সেটা তো এই বিবর্তনের প্রধান বৈশিষ্ট্য, এবং পারে এ কারণে যে মুক্ত এবং স্বাধীন বলেই, সে কারণে তিনি ওই যান্ত্রিকবাদ আর উদ্দেশ্যবাদের সমালোচনা করেন। আরেকটা বিষয় এই যে এত সুন্দর করে তিনি বললেন যে কিভাবে বিবর্তনের এতদিনকার যে একটা ধারা আমরা যান্ত্রিক বিবর্তনবাদীদের মধ্যে দেখে আসলাম, একটা না অনেক আলোচনা হয়েছে সেখানে, আমরা দেখেছি ল্যাপলেস, ল্যামার্ক,
হার্বার্ট স্পেন্সার, চার্লস ডারউইন, এরা অনেক তত্ত্ব দিয়েছেন তাদের বিবর্তনের বিষয়ে এবং নানা কথা, নানা তথ্য প্রমাণ, নানা কিছু বলেছেন। কিন্তু এরপরে আমরা আবার দেখি যে উদ্দেশ্যবাদী এক মত রয়েছে, তার পাশাপাশি আবার সৃজনমূলক বিবর্তনবাদের নতুন আরেকটা মত, এবং এই মতের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই অনেক আলাদা, একেবারে মানে বিবর্তনের কথাই হচ্ছে এই যে জগৎ সৃষ্টির পেছনে প্রাণ প্রবাহ এক আধ্যাত্মিক সত্তা, এবং এই যে প্রাণীর যে সৃষ্ট মুহূর্তগুলো সেগুলো আলোকিত করার জন্য চেতনা হচ্ছে একটা স্বয়ং আলোক, নিজেই একটা আলোর মতো, যে চেতনা দিয়ে আমরা এই আধ্যাত্মিক সত্তা, এই প্রাণ প্রবাহকে উপলব্ধি করতে পারি, এবং সেই উপলব্ধির জগৎ আসে সজ্ঞার মাধ্যমে, যে সজ্ঞা আমাদের প্রত্যক্ষ একটা উপলব্ধি দেয়, এবং এই প্রাণপ্রবাহ কেবল সৃষ্টি করে যায়। সৃষ্টির আগ মুহূর্তে এই প্রাণপ্রবাহ নিজেও জানে না যে কি সৃষ্টি করে চলেছে। কবি যেমন তার আগে লিখতে বসে যখন জানেন না যে তিনি ঠিক কি কথাটা তার মনে আসবে, মন নিজেই নিজের মতো করে আনন্দের এক অনুভূতির আনন্দে উদ্বেল হয়ে নিজেই বলে যান কবিতার কথাগুলো এক একটা ছত্রে, ঠিক সেরকম করে এই প্রাণ প্রবাহ তার পরে কি সৃষ্টি করবে প্রাণ প্রবাহ নিজেও জানে না, কিন্তু ওই স্বাধীন মুক্ত সৃষ্টির আনন্দে নতুন নতুন বিষয় বিবর্তিত হয়ে নতুন সৃষ্টির এই বিশ্ব জগৎ চারপাশ ভরে যায়, এবং আমরা যা কিছু দেখি তা সব এই প্রক্রিয়ায় এসেছে। এই কথা হলো এই সৃজনমূলক বিবর্তনবাদের একেবারে মূল কথা। এবার আমরা আরেকটুখানি দেখি যে এই যে তিনি বললেন এই কথার কি কোনো সাধারণভাবে দর্শনের ক্ষেত্রে যা হয় এক্ষেত্রেও সমালোচনা আছে হেনরি বার্কসের এই সৃজনমূলক বিবর্তনবাদের ক্ষেত্রে। একটা কথা এই যে দীর্ঘ আলোচনা হয়েছে দর্শনের ইতিহাসে যান্ত্রিক বিবর্তনবাদ নিয়ে, উদ্দেশ্যমূলক বিবর্তনবাদ নিয়ে, কিন্তু এরপরে সৃজনমূলক বিবর্তনবাদ এক নতুন স্বাদ এনে দিয়েছেন, চিন্তার এক নতুন দুয়ার, এক অভিনব এক সংযোজন ছিল। এদিক থেকে বার্কস অবশ্যই প্রশংসার দাবিদার, কিন্তু এই যে বিবর্তন প্রক্রিয়ায় উদ্দেশ্যের কোনো জায়গা নেই, এটা বাধাবন্ধনহীন এক প্রাণ প্রবাহ, এই কথা বলার ভেতর দিয়ে কিন্তু যে কার্যকারণ, যে একটা নিয়ন্ত্রণ, কার্যকারণ সম্পর্কের যে একটা নিয়ন্ত্রণ সমস্ত কিছুতে আছে, সেই জায়গাটা কিন্তু একটু অস্বীকৃত হয়ে গেছে। এবং এই অস্বীকৃত হয়ে যাওয়ার ফলে যে সমস্ত বিজ্ঞানের যে একটা সর্বজন স্বীকৃত যে একটা কার্যকারণ নিয়ম, সেটাই আর থাকছে না, সেটা একটা বড় সমালোচনা। এর বাইরে যে নিয়ন্ত্রণহীনতার যে কথাটা বলা হয়, যে যে বিশ্বের বিবর্তন প্রক্রিয়ার দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাই যেটা, যে বিবর্তন প্রক্রিয়ায় উদ্দেশ্যের দ্বারা নিয়ন্ত্রিত হয় তা কোনো বাইরের শক্তির নিয়ন্ত্রণ নয়, বরং এক ধরনের স্বনিয়ন্ত্রণই থাকে সেখানে, সেটাও তো তিনি সম্পূর্ণ নিয়ন্ত্রণহীন বলছেন, এটাও একটা আপত্তির জায়গা। এবং আরেকটা কথা বলা হয় যে হ্যাঁ, এটার প্রাণ প্রবাহ বুঝতে গেলে সজ্ঞার দরকার, বুদ্ধির দরকার নেই, কেননা এটা তিনি বলেছেন এ কারণে যে বুদ্ধি দিয়ে তা বিশ্লেষণ করা যাবে না, কেননা বুদ্ধিতে আমাদের কার্যকারণ চলে আসবে। এবং শুনতে আরেকটা সমালোচনা এরকম হয় যে হ্যাঁ, এটা শুনতে অনেক ভালো, বা এটা একটা কল্পনা নির্ভর এক ধরনের কাব্যিক একটা আলোড়ন তৈরি করে, সুন্দর এই মতবাদ, কিন্তু তার আমরা ওরকম যুক্তি নির্ভর একটা জায়গায় তাকে স্থাপন করতে অসুবিধাই হয় আমাদের। এই ছিল সমালোচকদের আপত্তি তার এই বিবর্তনবাদী মতের ক্ষেত্রে। তারপরও আমরা শেষ কথা বলতে পারি যে এই যে নতুন এক চিন্তা তিনি আনলেন তা নিশ্চয়ই নিঃসন্দেহে দর্শনের এই আলোচনাকে সমৃদ্ধ করেছে। আজকে আমাদের আলোচনা এই পর্যন্ত, আগামী ক্লাসে আবার তোমাদের সঙ্গে কথা হবে, দেখা হবে, তোমরা সে পর্যন্ত ভালো থাকবে এবং পড়াশোনার সঙ্গে থাকবে আশা করি। এবং এই যে আমাদের বিবর্তনের বিষয়ে এত আলোচনা এগুলো হচ্ছে, এগুলো নিয়ে তোমরা আরো শুধু কেবলমাত্র পাঠ্য বই না, এর বাইরেও আরো অনেক পড়াশোনা করবে এবং চিন্তা করবে এবং নিজেকেও সৃষ্টিশীল করে তুলবে, সেই আশাবাদ রেখে আজকের ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকবে এই শুভকামনা জানাচ্ছি।